जनरेशन ना ठीक है ना ठीक है 20660 इन मदरबोर्ड अल्ट्रा ड्यूरेबल डीडीआर 4 इंटेल ऑर्डर ठीक है দেখে না কিছু দিয়েছে নাকি হ্যাঁ তিন প্লেট বাকন এগুলো বাকন ওটা ওটা থাক না যাই পরিষ্কার এত লাইট হচ্ছে কি বলছিস দাঁড়া এটা তোর আগে এগুলোতে সত্যি ভালো থেকে তুলেছিস ওকে দে ওকে দে না ওকে দে খুলবে ওকে দে ওকে না 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 সে তো বটে এগুলো কি হবে ও বাবা এমডি মতোই করেছে সেটা এখন কি করে জানবে তুই অদ্ভুত অদ্ভুত কথা বলছিস পুরো কাছে2012-2012 থেকে ওরা পিনলেস শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে ট্রানজিস্টারেরই আধুনিক ট্রানজিস্টার তারপরে ভ্যাকুম টিউব তারপরে মাইক্রো এগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর আর মোবাইল আর যেগুলো থাকে ন্যানো প্রসেসর ঠিক আছে এটা কোড এবার তো কোড আর গাপিস কাটে কুড়া কুড়া
না অন্য কথা লাগবে না চাপড়ে দেবো তোদের দাদা তো এমনি করে বসিয়ে তারপর না না এদিকে খুলবে না ঠিক আছে আমাদের এমনিতে এরকম সিস্টেম থাকে না চালু কর চালু করলাম ঠিক আছে ইন্টেল আচ্ছা এটা হচ্ছে আধুনিক ট্রানজিস্টার বলতে গেলে বেশি বসা এইখানে খাঁজটা রয়েছে সিঙ্গেল ওইদিকে একটা সিঙ্গেল মানে এই যে এই লেয়ারটা এই কোণে আসবে না পারবি করতে পারো করেছে একদম না এটা খুলতে হবে তা নাহলে তো উঠবে না ওটা ভাঙবো না তো চিন্তা নাই কিন্তু এই মালটা না খুললে এই মালটা উঠবে না চাপা দেবো অসুবিধা নাই দেখ এইখানে দেখাচ্ছে যে এই তো আমার জানা হচ্ছে না চিপে দেবে লকগুলো জাম হয়ে গেছে আমরা তো ভয় ভয় করছি বাবা কালে করি নাই না এতে লাজ চলবে না তো আটজিবি নাই নাই ক্যাবিনেটটা আটজিবি না আমার ফ্যানটা দিতে জলে আমি যাই না ওটার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই ওটার মন্তব্য করে আমি কি করবো ওটার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই একদম ঠিক আছে ঠিক আছে এটা লকটা খুলতে হবে হ্যাঁ একটু দিয়ে আছে লকটা খুলতে হবে ছোট না বড় কোনটা লাগবে এটা তো হবে না দেখ কোনটা যেটাতে অ্যাডজাস্ট করতে পারবে সেটা দেখো এটা তো সেভ এর কি লাগবে এর বোধহয় লাগবে না এটা কারণ এর তো থার্মাল প্রেস অলরেডি লাগিয়ে দিয়েছে এটা এর উপর কি করে চাপবে আমাদের এগুলো থেকে শুধু যে গিয়েছে তার চেপে যায় আমি দেখে নেবে তাও লাগানো আছে থার্মাল প্রেস আছে এটা যদি
হিটসিং বলে ওইটা তো বলছি এটা যদি না থাকে তো ওটার উপর বসে এটা এরকম ছন্দ ডবল বোধহয় দেওয়া আছে মনে হয় দেখবে আমার ফোনটা কয়ে বাদ তো এদিকে হ্যাঁ তুলছিস ওইটা লাগবে না কিন্তু বাবু আমার ওইটা আমার যদি ওইটার উপর কি করে বসবো বল ফুলে যাবে তো আমার যত আমার জানা দেখো না ওটা খুলতে পারবো স্যার এই তো এটা এমনি করে কি করে বসবে আমার তো জানা নাই এটা অনেক উঁচু হয়ে যাবে এটা লাগবে না ওটা এখানে ভেতরে ঢুকবে কোথায় এই জায়গার ভেতরে ওইটা ভেতরে ঢুকে যাবে বেশ দাঁড়া দাঁড়া দেখছি ওটা তুলিস না ওইটা এমনি উঠবে না তো তার জন্য প্যাকেটটা ছাড়তে হবে তোকে ভেতরে থার্মাল প্লেস্ট আছে থার্মাল প্লেস্ট আছে সেটা কিন্তু সেটা তুই পরে ছাড়াচ্ছি কিন্তু আগে দেখে নাও যে এটাতে তোমার ঠিকঠাক অ্যাডজাস্টটা হচ্ছে না ওইটা মুখটা মুড়িয়ে দাও তাহলে তো বুঝতে পারবে না হ্যাঁ ওই মুখটা হালকা করে মুড়িয়ে নাও তাহলে তো আর দোকানে আমি চাপ পড়ে যাবে এই তো না চাপ পড়ে যাবে তো দোকান আর তো দোকান ভেঙে দেবো নাকি আমি তাহলে কুড়িটা এখানে ঘুরে দিলেই হয়ে যাবে ঠিক আছে এদের আর একটা আছে হিস্টিং 8 GB চলে কিন্তু আমি বলবো ওটা খারাপ খুব খারাপ 8 GB লাগে যেন অনেক দাম নেই নাই ও হিট হয়ে যায় খুব তো একটু মুখ যদি ম্যাগনেটিক করতে তো আরো ভালো এটা লাগে না না এবারে কিন্তু আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল আগে না ওই ফ্যানের গাড়ি খেতে লাগে ওটাই তো বাস তাবো এইবার ক্লিপটা আলাদা রকম আছে কাঁচের চুরি গুলো দেখবি আওয়াজ কাঁচের মাল দেখি ছেড়ে দিস না হ্যাঁ ছেড়ে দেবো কি হ্যাঁ মতো মতো ছেড়ে দেবো তুই করে ওগুলো খোলা তো চারটে তো খুলেছি চারটে খোলা আছে ওইগুলো কি হ্যাঁ চারটে খোলা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসে গেছে ধর ভয়টাই লাগে না কি সিস্টেম ছিল
হয়ে গেল, দুটো হয়ে গেল, ঠিক আছে। রেখে কর না, রেখে দিলে তুমি ওখানে নিচে থেকে প্রবলেম হবে। যদি ভেঙে যায় সব ভেঙে গেছে, ঠিক করে পয়সা না বসছে না গ্যাপটা। ১৬ জিবি রাম তো লাগবে, যেহেতু গ্রাফিক্স কার্ড নেই না, র্যাম থেকে ১৬ জিবি ছাড়া হবে না। HDMI কই দাও, HDMI এত ভিজি আছে? হ্যাঁ ভিজি আছে, তাহলে ভালো। আকাটা না আকাটা আমাদের বলবো তো ভিজি থাকে না, আমরা তো ফিক্স করে না কিছু নিতে থাকে ভিজি আছে নিতে। না না ও এখানে কিন্তু অ্যাক্টেসেস লাগাতে পারবে, অ্যাক্টেসেস দিয়ে দিয়েছে তোকে, আমাদের কিন্তু একটা করে লাগানো যাবে, ও কিন্তু অ্যাক্টেসেস লাগাতে পারবে। তাহলে আমার ভালো হবে না, এইটাতে লাগানো ভালো হবে না, দুই সমান ও কোনো না। আমার তো এই রাখলে বোঝার খুব সুবিধা, কারণ ইয়ে তো করেই দেয় না, দুটো হাতে চেপ তবে কিন্তু দাঁড়া দাঁড়াকে বসাই বসাই তো দিয়ে করি, ঠিক আছে বাস হয়ে গেল আবার, ঠিক আছে ঠিক আছে বাস। এই ফ্যানটা তো অনেক বড় বড় ফ্যান, দুটো এসি নিয়ে নিতে, এসি ও পেছনে ফ্যানটা নরমাল দিয়েছে।
ওটা হলো তাহলে হাতে ছাপ পড়ে যাবে, বিচ্ছিরি লাগবে তখন। চল হ্যাঁ আমাদের তো আমেরিকান পিন, নিজে থেকে যাবে ওটা। আসতে ঘোড়া গুড়ি নেই তোমার দিক থেকে সুবিধা হচ্ছে, ফালতু কম আছে তো ভালো না, আমার এটা নড়বে না। ও বাবা কাঁচ না রে, এইটা তো জাল দিয়ে দিয়েছে, ভালো করেছে ম্যাগনেট জাল, এই জন্য এখানে কাঁচ থাকা ম্যাগনেট ম্যাগনেট উপর থেকে বিজয় পোর্ট আছে না, এমনি করে
এটা এইটা তো দোকানে ইউএসবি রয়েছে কিছু করিস না ঠিক আছে সব ঠিকঠাক লেগেছে এই তো মাউসে এগুলো বসতো না এগুলো কোথাও কোনো জিনিস বসতো না আর এগুলো তো করা যাবে না এগুলো সব যাতে ইন্টারনেট থাকে তবে তোর তো এটা ওয়াইফাই নাই তো সব ঠিকঠাক আছে এই যে এইরকম করি আছে তো টাইপ সিটা ওরকম করা আছে না সেজন্য এটা এখানে যদি বড় ইউএসবি তো এই একটা এরা কিন্তু ঠিক দিয়েছে কিন্তু এইটা আসলে মাদারবোর্ডটা ইয়ে করে দিয়েছে ওই জন্য এরকম লাগছে ঠিকই আছে তো কোনো অসুবিধা নাই কিন্তু যারা তারগুলো তো আবার কোন দিকে তারগুলো ওপরদিকে পড়বি ঠিক আছে প্রচুর দাম আসে না তার চাপ করতে বসতে পারতো না অন্য যদি রাখা সারা বসে দেখিনি বসতে দারুন দারুন আবার কি দাঁড়া সামনে খুলে দি হ্যাঁ খুলে তো খুলে ওরে না রে আর কি চাই দাদা একটা শর্ট তুলে নম্বর চলবে না সুজয়দা যেমন আছে ওই ল্যাগুয়েজে ঠিক আছে একদম সেম সেম ওটা শুধু বড় ওই ছোট ইয়ে ফ্যাংলাটি ছোট